জিওগ্রাফিতে তোমাদের যা সাজেশন দেওয়া হয়েছিল তোমাদের হুবু কমন পড়ে গেছে আশা করি তোমাদের জিওগ্রাফি পরীক্ষাটা খুব ভালো হয়েছে তো ফার্স্ট তোমরা যে এমসি পড়েছিল। পড়েছিলো সেই অ্যান্সারগুলো তোমরা দেখে নাও যে প্রশ্নটা দেওয়া ছিল একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো বিকার পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে শ্রুন্ট নেক্সট পর বাউমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল ট্রোপোস্পিয়ার বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় নেক্সট ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ছ ঘন্টা তেরো মিনিট সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল প্যাংগং হ্রদ একটি ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল কাগজ শিল্প ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই উপগ্রচিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় রিং সরি গাঢ় নীল এরপর দেখে নাও শুদ্ধ অশুদ্ধ অ্যাটফার্স্ট নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয় এটা শুদ্ধ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা অশুদ্ধ সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা শুদ্ধ হিমবা হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গোলপাতা এটা অশুদ্ধ দেখবে অশুদ্ধগুলো আমি ক্রসমার্ক দিয়েছি আর যেগুলো শুদ্ধ সেগুলো আমি টিকমার্ক দিয়েছি গোদাবরী নদী গ্রস্ত পতাকার মধ্য দিয়ে প্রবাহিত এটা অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা শুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো এটা অশুদ্ধ নেক্সট এরপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রপাতকূপ বা প্রাঞ্জুপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাতদেশে এর সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় করিওলি শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় শীতল ড্যাশ স্রোতে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউরল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি বিষাক্ত বর্জ্য নেপথা পেটোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল আর দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটা হলো অরুণাচল প্রদেশ এরপর একটি বা দুটি শব্দে উত্তর দাও চুনাপথরযুক্ত যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় দ্রবণ প্রক্রিয়া বা অমন্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আয়নস্ফিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে জলস্রোতের সরি সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগর কর্ণাটকের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো দাক্ষিণাত্য মালভূমি কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাম্বু খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী নলপথ বা পাইপলাইন লাইন সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা এরপর বাম দিক থেকে ডান ডানদিকের গুলি মিলিয়ে দেখো দেখে নাও কাশ্মীর উপত্যকা এটা হবে জাফরান লুনি নদী রাজস্থান রোডোড্যান্ড্রন এটা হবে আলপিও উদ্ভিদ আর সালেমটা হয়ে যাবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এরপর তোমাদের দেখে নাও দু নম্বর যে প্রশ্নগুলো পুরোপুরি দেখে নাও যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলোই প্রায় কমন পড়ে গিয়েছে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে নেক্সট এরপর লং কোয়েশ্চন দেখে নাও